ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله الحمد لله وحدة والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أمدي جاهد الرحمن جاهد যিনি নিজেকে কোনো ধর্মের অনুসারী নয় বলে স্বীকার করেন ভাই জানতে চেয়েছেন যে হাদিস ফাউন্ডেশন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সৈবুখারের পাঁচশো দশ নং হাদিসে বলা হয়েছে যে সে হাদিসটা আবহাওয়ার থেকে বর্ণিত যে নবীকার বলেছেন যখন জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে আল্লাহর কাছে জাহান্নাম নাবিস করল সুবাহ অভিযোগ করলো আল্লাহ আমার এক অংশ তরকম অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ রবুল আলমিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন একটা গরম একটা ঠান্ডা আর এই কারণেই শীত বা গরম অনুভব করা যায় এখন ভাইজান জানতে চেয়েছেন যে তাহলে তো বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে সারা বছরই গরম থাকে আবার এখন উত্তর মেরুতে গরম থাকলে দক্ষিণ মেরুতে ঠান্ডা দক্ষিণ মেরুতে গরম থাকলে উত্তর মেরুতে গরম তো ঠান্ডা আসলে এই এটা কি আল্লাহ ভুল বলেছেন নাকি রাসুল ভুল বলেছেন রাসুল তো অনেকদিন পূর্বে এই কথাগুলো বলেছেন তাহলে সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে তো রাসুলের কথা ভুল আহ আসলে কি এটা ভুল নাকি আল্লাহ রাসুল কেন এই কথা বললেন শুক্রান জা জল্লাফিদ্দার আইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য এমডি ডি জাহিদুর রহমান জাহিদ ভাই যিনি নিজেকে বলছেন যে তিনি কোনো ধর্মের অনুসারী না যদিও তার ভাষ্য অনুযায়ী যে তিনি কোনো একজন স্রষ্টা আছে বলে এরকম বিশ্বাস করে এরপরেও তিনি ইসলাম সম্পর্কে একটি ক্লাইম বা অপবাদ দিয়েছে যে মোহাম্মদ সাল্লাম তাহলে ভুল বলেছে অথচ এই হাদিসটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 536 হাদিস সহিহ মুসলিমের 1432 মিশকাতের 591 দারে মীর 2845 নং স্পষ্ট আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কঠিন গরম হয় তখন সালাত দ্রুততার সাথে আদায়ের মাধ্যমে তোমরা ঠান্ডা করো কারণ উষ্ণতার তীব্রতার কারণ জাহান্নামের পক্ষ থেকে আসে তাই জাহান্নাম আল্লাহ কাছে যোগ করলো যে হে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে অতএব আমাকে অনুমতি অনুমতি দিন। অতপর আল্লাহ রাবুল্লাহ আলমের তাকে দুইটা শ্বাস বা নিঃশ্বাস ফেলার অনুমোদন দিল একটি শীতকাল অপলটি গ্রীষ্মকাল বা গরমকাল আল্লাহ আল্লাহ এরপর বলছেন তোমরা গরমের সময় যে কঠিন অনুভব করো তা হচ্ছে শ্বাস ত্যাগের কারণে শীতকালে যে শীতের কঠিনতা অনুভব করো তা ওই শ্বাস ত্যাগের মাধ্যমে তো ভাইয়ের এখন অভিযোগ যে তাহলে উক্ত হাদিস অনুযায়ী তো দুইটা নিঃশ্বাস ফেলার কথাই বলা হলো তাহলে বছরে ছয় মাস ছয় মাস করে নিঃশ্বাস ফেলবে অর্থাৎ ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা গোটা পৃথিবীতে একই সাথে গরম কিংবা ঠান্ডা থাকবে অথচ আমরা দেখতে পাই যে উত্তর মেরুতে যখন গরমকাল দক্ষিণ মেরুতে তখন শীতকাল আবার দক্ষিণ মেরুতে যখন গরমকাল উত্তর মেরুতে শীতকাল একটা অপর থেকে বিপরীত আবার বিষবীয় অঞ্চলে যেখানে শুধু গরম তো গরম ঠিক ঠান্ডা ঠান্ডা এ সমস্ত এলাকা পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যে বিষুবীয় অঞ্চল বা বিভিন্ন জায়গা রয়েছে যেখানে গরম তো গরম সারা বছরই গরম ঠান্ডা তো ঠান্ডা সারা বছরই ঠান্ডা তাহলে কি আল্লাহ এখানে আল্লাহ রাসুল তো অবশ্যই ভুল বলেছেন কারণ এটা অনেক দিন ক্রান্ত হয়েছে আসলে ভাই আপনাকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রাসুল ভুল বলেননি বরং আপনার বুঝ বা বোধে এখানে ভুল রয়েছে আর আপনি মূলত ইসলামের ভুল ধরতে হলে ইসলামের যে মূল জিনিস সেইটা পড়ে আরবি মূল ভলিউম পড়ে ভুল ধরতে হবে আপনি ধরেন এখানে গ্রামার্টিক্যাল ভুল বা এখানে আরবি এমন কী শব্দ দেখাতে পারবেন যেখানে বলা আছে যে ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা এরকম কি কোনো শর্ত বা এরকম কোনো কথা বলা আছে বরং বলা আছে বছরে ছয়টা নিঃশ্বাস ফেলার কথা এখানে বলা আছে আপনি বলছেন যে ইসলাম ফাউন্ডেশন বাংলার অনুবাদ এ করেছে আমি আপনাকে বলছি যে আপনাকে ইসলাম ফাউন্ডেশন অনুবাদ দেখে আপনাকে পড়বেন কেন বা আপনি মুসলমানদের ভুল ধরার চেষ্টা করছেন কেন আপনি মূল আরবি যে সে আরবি ভুল করুন আপনি যদি কোনো ইংরেজি বা আমেরিকান মানুষের কোন ভুল ধরতে চান তাহলে অবশ্যই সে তাদের ইংরেজি যে ট্রান্সলেশন বা ইংরেজি ব্যাকরণগত দিক দেখেই সেই লেখকের বা যেন রাইটার তার ভুল ধরতে হবে অথচ আপনি নিজে আরবি পড়তে জানেন কি না আল্লাহ আলম আপনি মানুষের বাংলা অনুবাদ দেখে আরবি অর্থাৎ ইসলাম ওপর একটা ক্লেম বা মিথ্যা অপবাদ দিচ্ছেন অথচ আপনার যে ইসলাম সম্পর্কে অবগত দিতে হলে আপনাকে আগে আরবি জানতে হবে আপনি আরবি গুলো দেখুন word বাই word আপনি বুঝুন তারপরে আপনি একটা ক্লেম দিন আপনি না জেনে আন্দাজে বাংলা অনুবাদ করে claim দিচ্ছেন কেন ধরুন আপনাকে আমি একটা উদাহরণ স্বরূপ দিচ্ছি যে দেখুন এখানে কিন্তু মূলত আল্লাহ রাবুল আলামিন সে পৃথিবীকে তে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমোদন দিয়েছে একটা গরম একটা ঠান্ডা এর মানে এই নয় যে ছয় মাস গরম থাকবে ছয় মাস ঠান্ডা থাকবে যদি আল্লাহ এখানে ছয় মাস ছয় মাস উল্লেখ করতেন তাহলে বোঝা যেত তো আল্লাহ কথা অনুযায়ী যে আল্লাহ ভুল বলেছেন বুখারীর হাদিস এটা ভুল হওয়া সম্ভব নয় যদিও আপনি আর একটা ক্লাইম দিয়েছেন যে হাদিস সংকলনের আপনার এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি যদিও এই প্রশ্নটা আপনি প্রথম করেছিলেন আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে হাদিসের ইতিহাস সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে উদাহরণস্বরূপ বলা যায় যে একটা ঘরের মধ্যে যদি আপনি এসি সে সেট করেন অর্থাৎ একটা ঘরের মধ্যে আপনি এসি সেট করে রাখেন এই ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অর্থাৎ যেখানে এসি সেট করা আছে সেখানে কিন্তু আপনি গরম বা ঠান্ডা উত্তাপ খুবই পাবেন বেশি পাবেন কিন্তু এই এসি টা যখন উত্তাপ অর্থাৎ ঘর যদি অনেক বড় হয় তাহলে আপনি দেখবেন যে সেই এসির উত্তাপটা ঘরের কোনা পর্যন্ত বা শেষ প্রান্ত পর্যন্ত হয়তো বা পৌঁছাবে না যদিও পৌঁছায় তাহলে কম বেশি কম বেশি করে এইখান থেকে যেটা আছে সেখান থেকে ওখানে কম পৌঁছাবে তার মানে কি আপনি এইটা বলবেন যে এই এসি কোম্পানিরা বলছে যে ঘরে এসি সেট করলে পুরো ঘর ঠান্ডা থাকবে তার মানে আপনি এসি কোম্পানির কাছে বা কন্ডিশন কোম্পানির কাছে নামে অভিযোগ দিন যে আপনারা কেমন এসে যে পুরো ঘর ঠান্ডা হয় না আস্তাক তাহলে এটা তো বোকামি ছাড়া কিছুই না যে একটা এসির মাধ্যমে পুরো ঘর বড় ঘর হলে পুরো ঘরে পৌঁছা সম্ভব না আবার একই এসিতে ঘরের সর্বস্তরের ঘর যতই ছোট সর্বস্তরে একই পরিমাপে একই উত্তাপ পৌঁছানো সম্ভব না কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি বা কোনো জায়গায় সে ঘরের মধ্যে যদি কোনো কিছু দিয়ে ঢাকা থাকে তাহলে সেখানে হয়তো সেই ঠান্ডা বা গরম আবহাওয়াটা যাবে না সেখানে সেরকম আবহাওয়া থাকবে আবার আমরা দেখতে পাই যে আর একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে যে একটা ঘরের মধ্যে যদি আমরা লাইট জ্বালিয়ে রাখি হোক শীতকালে শীতকালে যখন আমরা লাল জ্বালিয়ে রাখি তখন ঘর উত্তাপ হয় ওই আপনার নিচে যতটা উত্তাপ পাবেন আপনি ঘরের যাবেন সেখানে ঠান্ডা সেখানে অনেক ঠান্ডা গরম পাবেন আবার যদি আপনি সেই এই লাইটটা কিন্তু জ্বালানো হয়েছে যে আপনার ঘরটা গরম করার জন্য এবং শীতটা দূর করার জন্য অন্ধকারটা দূর করার জন্য এখন আপনি যদি আপনার ঘরের বেডের নিচে চলে যান আপনার টেবিলের নিচে বা বেডের নিচে যান তাহলে কিন্তু আপনার বেড নিচে অন্ধকার দেখতে পাবেন অথচ বেডের উপরে আপনি কত আলো পাচ্ছেন এখান থেকে মাত্র আপনি দশ ইঞ্চির নিচে আপনার বেডের নিচে অন্ধকার দেখতে পাচ্ছেন সেখানে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না বা এখানে বেডের উপর গরম পাচ্ছেন কিন্তু বেডের নিচে আপনি ঠান্ডা পাচ্ছেন বা ধুলামালি যুক্ত এরকম কিছু পাচ্ছেন অর্থাৎ আপনি দুনিয়ার এই জিনিসগুলো মেনে নিচ্ছেন যে হ্যাঁ এসি কোম্পানি বলেছে যে ঘর ঠান্ডা করবে এখন পুরো ঘর ঠান্ডা করা সম্ভব না বা পুরো ঘরে একই সাথে আলো মানে এসির সম উত্তাপ পৌঁছানো সম্ভব না এটা আপনি মেনে নিচ্ছেন আবার এটাও মেনে নিচ্ছেন যে লাইটের শীতকালে ঘর গরম করার জন্য যে লাল বাল্ব ব্যবহার করা হচ্ছে পুরো ঘর একসাথে গরম বা একই সমান গরম হবে না আবার বেডের নিচে আলো পৌঁছানো সম্ভব না বেডের নিচে কিছুটা হলেও অন্ধকার থাকবে ঠান্ডা থাকবে এটা আপনি দুনিয়ার বিষয় মেনে নিচ্ছেন অথচ ইসলামের বিষয় আল্লাহ আল্লাহল এখানে কখনো ছয় মাসের কথা ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা এরকম উল্লেখ করেননি বরং আল্লাহুল বলছেন যে জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমোদন দিয়েছে একটা গরম একটা ঠান্ডা আমরা যে ঠান্ডা অনুভব করি এটা ঠান্ডার কারণ যার ঠান্ডা নিঃশ্বাসের কারণে গরম অনুভব করি সেটা গরমের কারণে আর আল্লাহ রব্বুল আলামিন পাল রাসুল এরকম কোনো শর্ত আরোপ করেননি যে গোটা পৃথিবীতে একই সাথে গরম থাকবে একই সাথে ঠান্ডা থাকবে আপনি এই হাদিসের একটি শব্দ দেখান যে শব্দে বলা আছে যে ছয় মাস গরম ছয় মাস ঠান্ডা বা একটি শব্দ দেখান যেখানে বলা আছে গোটা পৃথিবীতে একই সাথে গরম বা ঠান্ডা থাকবে আসলে ভাই এগুলো হচ্ছে বড়ই অজ্ঞতা বড়ই নালাতি কথা কারণ আপনাকে যেটা পূর্বে বলছিলাম যে ইসলাম সম্পর্কে ভুল ধরতে হলে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলামের যে মূল বেসিক সে সম্পর্কে ধারণা রাখতে হবে ইসলামের যে মূল ভাষা আরবি এ সম্পর্কেও আপনার ধারণা জানতে হবে আপনি আরবি জানেন না আপনি কীভাবে আপনি ইসলামের ভুল ধরবেন আপনাকে বলছি ভাই আপনি নিজেকে মুক্তমোনা বা যুক্তিবাদে মনে করেন আপনাকে শুক্রান ধন্যবাদ জানাচ্ছি কিন্তু মুক্তমনা হতে হলে তো আপনাকে আরবি জানতে হবে আরবি জেনে মুসলমানদের ভুল ধরতে হবে আপনার ধরুন ইসলামের যদি ভুল ধরতে পারেন যে এখানে ভুল আছে আমরা সেটা মেনে নিব নির্দ্বিধায় আপনার সেই ভুলটা যদি যৌক্তিক হয় প্রমাণ সাপেক্ষ হয় আমরা সেটা নির্দিতে মেনে নিব কিন্তু আপনি একটা অন্য অযথা ইসলামের বিরুদ্ধে ক্লাইম দিবেন মিথ্যা দিবেন দিবেন যার কোনো যুক্তি তর্ক বিশ্বাস বা বিজ্ঞান দর্শনের সাথে কোনো সামঞ্জস্যতা নেই যেটা যেটা বলা হলে উত্তর মেরুতে গরম গরম দক্ষিণ মেরুতে গরম থাকবে এটা আবহাওয়ার কারণে হয় অর্থাৎ সূর্য আপনাকে যদি আমি বলি যে পৃথিবীতে কিন্তু একই সাথে সূর্য ওঠা সম্ভব না অর্থাৎ পৃথিবীতে এক জায়গায় দিন এক জায়গা রাত বাংলাদেশ থেকে আমেরিকার ডিফারেন্স হচ্ছে দশ ঘন্টা অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ডিফারেন্স তিন ঘন্টা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ডিফারেন্স হচ্ছে প্রায় তিরিশ মিনিটের মতো বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ডিফারেন্স চার ঘণ্টা বাংলাদেশে যখন রাত সে দেশে হয়তো দিন সে দেশে যখন দুপুরে দেশে সকাল বা এরকম ভিন্নতা রয়েছে এগুলো আপনি বিশ্বাস করেন যে এক দেশে গরম এক দেশে শীত আর এক দেশে অর্থাৎ এক দেশে রাত আর এক দেশে দিন এটা আপনি সহজেই মেনে নেন আপনি তাহলে আপনি এইটা মেনে নিতে আপনার কোনো সমস্যা হচ্ছে না অথচ আপনার ইসলামের এই কথাটা মেনে নিতে সহজ হচ্ছে অথচ এটা সহজ কথা এখানে বলা হয় না যে ছয় মাস ছয় মাস গরম ছয় মাস ছয় মাস ঠান্ডা বা পৃথিবীর সব সমস্ত প্রান্তে একই সাথে গরম পৌঁছাবে এটা কখনো পৌঁছানো সম্ভব নয় কারণ আল্লাহ চাইলে সেখানে পৌঁছানো সম্ভব কিন্তু দেখুন যে সূর্য এক জায়গায় উঠছে এক জায়গায় অস্ত যাচ্ছে এক জায়গায় গরম এক জায়গায় ঠান্ডা আপনার আর এলাকাতে এক জায়গায় বৃষ্টি হচ্ছে এক জায়গায় বৃষ্টি হচ্ছে না এটা সম্ভব এটা আপনি মেনে নেন কিন্তু এই জিনিসটা আপনি মেনে নিচ্ছেন না তার মানে আপনার মানে ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষ বা ইসলাম সম্পর্কে বিরোধী মনোভাব আপনার মধ্যে একটা পোষণ করছেন তা আপনি আপনাকে হয় আল্লাহর আল্লাহ আপনাকে হেদায় এবং সঠিক জানার এবং মানুষকে সেগুলো প্রচার করার তৌফিক দান করুন আপনাকে আল্লাহ আহমিন তা ভাইকে উদাত্ত আহ্বান জান ভাই আপনি এই কথাগুলো চিন্তা করুন চিন্তা ভাবনা করে মেনে চলার চেষ্টা করুন মানুষের ভুল বুঝানোর ভুল প্রচার করার আগে আগে সেটা চিন্তা ভাবনা করুন কারণ আপনারা নাস্তিক যারা তারা বিশ্বাস করেন যে আমরা যুক্তি প্রমাণ বা দলিল বিশ্বাসী তাহলে আপনার যেহেতু বিশ্বাসী তাহলে আপনারা যে ভাষায় ভুল ধরবেন সেই ভাষা সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে অন্যথায় আপনি ভুল ধরতে পারেন না বা ধরার আপনার অধিকার নেই আপনি বাংলা অনুবাদ পরে আরবির কখনো যে মন রসার নিজাস বা এটার যে একটা বালাঘাত ফাসাহাত হাত এটার যে একটার পর একটা ধারাবাহিক নিয়ম নিতে এটা আপনি কখনো ভুল ধরতে পারবে না পবিত্র কোরআন হাস আল্লাহ বলছে তা গ্রহণ করো মান হাহুমা আনহু ফান তাহ চা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে অত্যা কল্লা আল্লাহকে ভয় করেন্লাহ কপ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর এছাড়া আল্লাহ রাসুল সাহসালাম শৈব মুসলিম ইস্কান এক চুয়াল্লিশ হাদিসে বলছেন মানে আহ তহ মহম্মদ আতা আল্লাহ জি মহম্মদার আনুগত্য সে আল্লাহর আনুগত্য মানে হাস মহম্মদ ফাঁকা আসা আল্লাহ মুহম্মদার অবত্য চারণ করলো সে আল্লাহর অবত্ত চারণ এছাড়া শৈব বুখারি মুসলিম মেশকাদের প্রথম কারণ একশো পঁয়তাল্লিশ সংখ্যা দিয়েছে রাসুলের অনুসরণ করতে বলা হয়েছে এছাড়াও পবিত্র কোরআন সাতচল্লিশ সৌরা মোহাম্মদের তেত্রিশ সংখ্যা এতে মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করতে করতে বলা হয়েছে এছাড়াও পবিত্র কোরআনে চার নং সৌরা নিসার উনষাট নং আয়তে আল্লাহ এবং তার রাসুলা অনুসরণ করার কথা বলা হয়েছে তাই ভাই চান আপনাকে আমি আপনার ভাই হিসাবে আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার সমস্ত নাস্তিকতা দর্শনে সমস্ত জিনিস মাথা থেকে ঝেড়ে ফিরে আপনি বিভিন্ন ধর্মতত্ত্ব বিশেষ করে ইসলাম সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করুন আশা করি আপনি ইসলামের সায়াতুল আশ্রয় নেবেন এই নেবেন এটা আমি আমরা আশাবাদী দেখুন বর্তমান পৃথিবীর সবচেয়ে যাকে জালেম বলা হয় বা হতো বুশ এই ডাব্লিউ বুশের মেয়েও কিন্তু ইসলাম গ্রহণ করেছে তাহলে চিন্তা করুন ইসলাম হচ্ছে মানবতা শান্তির ধর্ম আমি আপনাকে ইসলামের দাহত দিচ্ছি আপনি কালিমা পাঠ করুন ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ আশা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশা হাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ আপনি সাক্ষ্য দিন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহর রাসুল তাহলে তুফলে আপনি সফল কাম হয়ে যাবেন সোয়েবুখারে প্রথম খণ্ডের উনচল্লিশ এবং একচল্লিশ অনুযায়ী প্রমাণ বহন করে যে ইসলাম গ্রহণ করবে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে তা আশা করি ভাইজান আপনি কথাটা বুঝতে পেরেছেন এগুলো মেনে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহাম أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.